নমস্কার বন্ধুরা, আমি দেবুদেব শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাচ্ছি আমার গ্ল্যাডুলাক্সের ছোট্ট একটা বাগান। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনারাই দেখতে পারবেন। গ্ল্যাডুলাক্সের বাল্বটা অনেকটা পেঁয়াজের মতন হয়। এই বাল্বগুলো আমি কিছু সুস্মিতা নার্সারি থেকে কিনেছিলাম আর কিছু অনলাইন থেকে কিনেছিলাম অ্যামাজন থেকে। তো এখানে মোটামুটি 55টা মতো গাছ আছে। তো এই গাছে আপনারা অতিরিক্ত সার দেবেন না, দিলে গাছের স্টিকগুলো হেলে যাবে, ওর জন্য বেশি সার দিলেই মুশকিল। আমার গাছের স্টিক, ফুলের স্টিকগুলো একদম সোজা সোজা ছিল। তবে কিছুদিন পরে আমি একবার DAP সার দিয়েছিলাম, তার জন্য গাছের স্টিকগুলো পুরো হেলে হেলে গেছিলো। তারপর বৃষ্টি হয়েছিল, ফুলগুলো ভারে একদম কাত হয়ে মাটির সঙ্গে মিশে গেছিলো। তো বন্ধুরা, সবাইকে বলবো আমি এটা DAP সারটা ব্যবহার করবেন না, এটা সুপার ফসফেট ও পটাশ দুটো সম পরিবারে মিশিয়ে গাছের গোড়ায় জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে পরে যথেষ্ট ভালো হবে, গাছের পালগুলো বড় হবে ও গাছের ফুলের কালার ও গঠন ভালো থাকবে, ফুলগুলো হেলে মাটিতে পড়বে না। কখনো ভুলেও DAP সারটা দেবেন না, এটা আমি ভুলে দিয়ে ফেলেছিলাম। যাই হোক, পরবর্তীকালে এই ফুলটা হবে না। এটা হলুদ কালারের, দেখুন কত সুন্দর ফুলটা কালার এসেছে, এটা অ্যামাজন থেকে কেনা ছিল। চলুন ফুলগুলো সব দেখে নিন, তারপর আবার কিছু কথা বলছি।
তো বন্ধুরা, আমার গাছে প্রচুর ফুল এসেছিল। আমার একটু ভুলের জন্য গাছের ফুলের স্টিকগুলো মাটির সঙ্গে একদম মিশে নিচে হয়ে পড়ে গেছিলো। তো আপনারা ডিএপি সারটা ব্যবহার করবেন না, এটাই ঘোল পচা জল ও সুপার ফসফেট ও পটাশটাই ব্যবহার করবেন, তাতেই যথেষ্ট ভালো ফুল আসবে ও গাছের সুন্দর কালার থাকবে। এটা আমি একটা মোটামুটি 5 লিটার মতো জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখুন কিছু পরিমাণে সুপার ফসফেট আর একটু দিয়ে দিচ্ছি, বেশি নয়, অল্প পরিমাণে, মাঝে সাঝে দিলেই যথেষ্ট। আর কিছু আমি দেব পটাশ, এটা গাছকে শক্ত রাখবে ও গাছের ফুলের কালারটা সঠিক রাখবে। আর সুপার ফসফেট গাছের গ্রোথটা ঠিক রাখবে, বাল্বটা বড় করবে, পরবর্তীকালে যেন বড় ফুল হয় তার জন্য সহযোগিতা করবে। তো ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি আমি, এটাই নিয়মিত 15 দিন অন্তর অন্তর ব্যবহার করলে গাছে সুন্দর ফুল আসবে ও গাছগুলো হেলে পড়বে না। আপনারা ঠিক এইভাবেই ব্যবহার করবেন, দেখবেন আপনাদের গাছে সুন্দর ফুল আসবে ও স্টিকগুলো সোজা হয়ে থাকবে। আমি খুব একটা বেশি দিচ্ছি না, কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই মোটামুটি একটু দেখে দেখে যে গাছগুলো হেলে যাচ্ছে ওইগুলোতেই দিচ্ছি। অরেঞ্জ কালারের ফুল, তো আরও কিছু ফুল ফুটবে, সব এখনও কমপ্লিট হয়নি, এখনও অন্য অন্য কালারগুলো আছে। লালটা যেমন ফোটেনি, বেগুনি কালারটা ফোটেনি, সবুজটা ফোটেনি, আরও কিছু কালার আসবে কিছুদিন পরে। দেখুন এই সাদাটা খুব সুন্দর হয়েছে, অনেক বড়, 5 ফুট লম্বা হয়েছে স্টিকটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন স্টিকগুলো কতটা কাত হয়ে গেছে, এটা কাত হবে না, আপনারা শুধু সুপার ফসফেট ও পটাশ ব্যবহার করবেন, তাহলেই এরকম সুন্দর ফুল ও সুন্দর কালার হবে। তো আপনারা চাইলে বাল্ব সুস্মিতা নার্সারি থেকে নিতে পারেন ও অনলাইনেও নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে আসি।